তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। আমরা যখন কোথাও ঘুরতে যাই, তো তখন ফ্লাইটের টিকিট নিয়ে আমরা বিভিন্ন রকম সাইটে ওয়েবসাইটে আমরা সার্চিং করি, যেমন মেক মাই ট্রিপস, গোয়াই বিবো, ক্লিয়ার ট্রিপস, নানা রকম সাইটে। তো রেট এক এক জায়গায় এক এক রকম, কোথা দিয়ে কাটবো ঠিকঠাক পাবো, এবং সেখানে রেট তুলনামূলক অনেকটা হাইও দেখায়। তো আমরা আবার কোনো কোনো ট্যুর এজেন্টের কাছেও যাই, তো তারাও আবার আরও বেশি রেট চায়। তো আজকে আমি তোমাদের সেই প্রবলেমের একটা সলিউশন নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে এমন একটা সাইটের আমি নাম বলবো যে সাইট থেকে সব থেকে সস্তা এবং চিপেস্ট ফ্লাইট পাওয়া যায়। তো যে সাইট থেকে চিপেস্ট ফ্লাইট রেটটা পাওয়া যায়, তো সেই সার্চিং করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অবশ্যই বেল আইকনটা প্রেস করবে, কারণ এরকম আমি ট্রাভেলস রিলেটেড অনেক ভিডিও আমি আপলোড করি এবং ইনফরমেটিভ ভিডিও, যেগুলো নেক্সট যে ভিডিওটা আমি আপলোড করব সেটা অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। তো চলো আমরা এখন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে এবং দেখে নেব কিভাবে আমরা সব থেকে সস্তায় চিপেস্ট ফ্লাইট টিকিট আমরা কাটতে পারি। তো আমরা প্রথমে চলে আসবো হোম স্ক্রিনে, তারপর সার্চিংয়ে গিয়ে আমরা সেখানে লিখব যে আমরা কোন এয়ারপোর্টে থেকে কোন এয়ারপোর্টে যাব। তো সেটা যদি কোড নেম না জানি, তো ফার্স্ট আমরা দিয়ে দেব কলকাতা এয়ারপোর্টের আমাদের কোড নেম, সেটা আগে আমাদের জেনে নেওয়া উচিত। যদি আমরা জানি, যারা জানি না তারা একবার চেক করে নিতেই পারে। তো কলকাতা এয়ারপোর্টের কোড নেম হলো CCU, এই যে CCU। দেন আমরা কলকাতা থেকে কোথায় যাব, আমরা দেশের মধ্যে কোনো এয়ারপোর্টে যেতে পারি, আদারওয়াইজ ইন্টারন্যাশনালি কোথাও যেতে পারি। তো আমরা যে এয়ারপোর্টে নামবো আর কি, সেই এয়ারপোর্টের কোড নেমটা জানা অবশ্যই দরকার। তো আমরা এখানে দিয়ে দেখে নেব, আপাতত দেশের মধ্যে একটা দিয়ে দিই, দিল্লি, কোড নেম অফ দিল্লি। দিল্লি এয়ারপোর্ট কোড নেম, দিল্লি এয়ারপোর্টের কোড নেম হচ্ছে DEL, দিল্লি। আমরা এটা জানার পরে তারপর আবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। দেন আমরা সেই ওয়েবসাইটে যাব যেখান থেকে আমরা সস্তায় চিপেস্ট ফ্লাইট টিকিট আমরা কাটতে পারবো। সেই ওয়েবসাইট নাম হচ্ছে স্কাই স্ক্যানার। আমরা সার্চ স্ক্রিনে গিয়ে ওটা লিখবো, প্রেস লিখবো যে স্কাই স্ক্যানার, SKYSCANNER, স্কাই স্ক্যানার। স্কাই স্ক্যানারে গিয়ে আমরা প্রথমে কলকাতা CCU লিখে দিলাম, দেন চুজ ডেস্টিনেশনে গিয়ে আমরা লিখব দিল্লি, DEL, দিল্লি, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল। এখানে দু রকম অপশান আছে, স্পেসিফিক ডেট এবং ফ্লেক্সিবল ডেট। তো আমরা গোটা মাসের ফ্লেক্সিবল ডেট দিয়ে দেখে নেবো যে কোন ডেটে সবথেকে সস্তা ফ্লাইট পাওয়া যায়, ফ্লাইটের রেট আছে। আমরা দেখে নেবো তিন মাস আগে থেকে কাটা টিকিট, এপ্রিল মাসটা চুজ করলাম। আচ্ছা, মাস চুজ করার পরে এখানে কজন অ্যাডাল্ট এবং কজন চিলড্রেন সেটা সিলেক্ট করা যায়। তো চিলড্রেনও সিলেক্ট করতে হবে, চিলড্রেন সিলেক্ট করলে তার এজ দিতে হবে যদি চিলড্রেন যায় তাহলে, আর না হলে দেওয়ার দরকার নেই। আর যদি, যেহেতু আমি এখানে এখন একাই দেখাচ্ছি, তো আমি সিঙ্গেল সার্চিংই দেখাবো। সিঙ্গেল সার্চিং দেওয়া মাত্রই দেখুন এখানে কতগুলো অপশান চলে এসছে, 5,552 টাকা, সব এপ্রিল মাসের রেট, সব থেকে চিপ। 3 তারিখে আছে, 4 তারিখে আছে, 5 তারিখে আছে, আবার 17 তারিখে 6,918 রেট, অনেক হাই। আমরা মে মাসটাও দেখে নিই, মে মাসের রেট আবার 6,000, 7,000, মার্চ মাসের রেট আছে 5,461, 5,370, 5,370টা আমি সার্চ করব। ফাইন ফ্লাইটস, এই ফাইন ফ্লাইটস যাওয়ার পর এখানে আছে দেখো তিনখানা অপশান, বেস্ট, চিপেস্ট, ফাস্টেস্ট। বেস্টে আছে ভিস্তারা এয়ারলাইন্স 6,120 টাকা। তো আমি যেহেতু চিপেস্ট ফ্লাইট আমি সিলেক্ট করবো, তো চিপেস্ট ফ্লাইটে আছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস 5,422 টাকা।
তো 5422 টাকা আমি সিলেক্ট করলাম এয়ার ইন্ডিয়া। দেন কিন্তু এখানে একটা জিনিস দেখা যায়, দুখানা স্টপেজ, সেটা আমি একটু ভালো করে দেখে নিই আগে। একদম নিচে চলে যাবো, এখানে দুটো স্টপেজ হল্ট দেখাচ্ছে, একটা ভুবনেশ্বরে, সেকেন্ড দেখাচ্ছে পুনে, তারপর পুনে থেকে দিল্লি। টোটাল ডিউরেশন তো অনেকক্ষণ সময় দেখাচ্ছে, তো এটা কাটা টিকিট কাটাটা বোকামি, এটা অনেকক্ষণ 2.5 ঘন্টার রাস্তা, যদি এতক্ষণ সময় লাগিয়ে দেয় তো আমার মনে হয় প্ল্যানটা ক্যান্সেল করে আমার ভিস্তারা বা ওই রকম কিছু একটা বুক করা উচিত, স্পাইস জেট। এখানে আমি ভিস্তারাটাই বুক করব, খুবই এদের পরিষেবা খুব ভালো ভিস্তারা, আমি এর আগেও গেছি অনেকবার। ভিস্তারা ক্লিক করে তারপরে গোয়ায় বিবো ক্লিয়ার ট্রিপ যাত্রা ডট কম, তো সব থেকে দেখে নেব আমার ক্লিয়ার ট্রিপে সব থেকে রেটিংস স্টার বেশি আছে, 4.6 স্টার নাকি, তো সেখানে 6090 টাকা ক্লিয়ার ট্রিপ থেকে দেখাচ্ছে। দেন 6090 টাকা, এখানে আমার 915 টাকা, আবার 915 টাকা আবার আমি অফারে পেয়ে গেলাম। দেন এখানে কিছু অপশান আছে যেগুলো আমাদের চেক করে নিতে হবে, যেমন ব্যাগেজ পলিসি থাকবে, তারপরে খাবার কিছু নেবেন কি না সেরকম কিছু পলিসি আছে, ইন্স্যুরেন্স, ক্যান্সেলেশন পলিসি, এগুলো সব চেক করে সব দেখে নিতে হবে একটা একটা করে, এবং খুবই কেয়ারফুলি এগুলো চেক করবে, নাহলে কিন্তু খুবই এয়ারপোর্টে গিয়ে সমস্যা পড়তে হবে। দেখা যাচ্ছে আমার ব্যাগেজ পলিসিতে আছে মাত্র 15 কিলো, আমি নিয়ে চলে গেলাম 25 কিলো, দেখুন ওখানে গিয়ে আবার সমস্যা পড়তে হতে পারে, কারণ পার কিলোতে আবার তখন চার্জেস হয়ে যাবে। এখানে আমার ব্যাগেজ পলিসিতে দিয়েই আছে 15 কিলো অ্যাডাল্ট আমার চেক ইন আছে, কেবিনে আমি মানে ফ্লাইটে আমি 7 কিলো আরও নিয়ে যেতে পারবো। আর যদি আরও কিছু ক্যান্সেলেশন পলিসি আছে, ডেট চেঞ্জ পলিসি, সেগুলো ভালো করে পড়ে নিতে হবে, টিকিট কাটার আগে অবশ্যই সতর্কভাবে পড়ে নেবেন। দেন আমরা চলে যাবো, এখানে সিট আছে উপরে অপশান দিয়ে যে সিট, মিল, ব্যাগেজ, ইন্স্যুরেন্স, তো আমি এখন সিট এখান থেকে চুজ করতে পারি। সিটের কালার দেখে দেখে এক এক রকম সিটের এক এক রকম প্রাইস আছে, তো আমি সস্তার ইয়ে সিটটাই নিলাম। তারপর এখানে ট্রাভেল ইন্স্যুরেন্স আছে, ঠিক আছে, ডিজিটের আছে, 119 টাকা দিলে ট্রাভেল ইন্স্যুরেন্স হয়ে যাবে, এবং তার এগেনস্টে কী কী পাবো সেগুলো ভালো করে পড়ে নেবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো। দেন চলে যেতে হবে নেক্সট, নেক্সটে আপনার কন্টিনিউ অ্যাডিং মিল, এখানে অ্যাড করে নিতে পারেন মিল যদি কিছু খায়। আর ব্যাগেজে অ্যাডিশনাল 5 কিলোর জন্য 2250 টাকা, আর 10 কিলোর জন্য 4500 টাকা, এরকম সব যদি মনে হয় যে এক্সট্রা কিছু লাগেজ হতে পারে তাহলে এগুলো অ্যাড করে নিতে পারেন। আর টিকিট কাটার সময় যদি লাগেজ অ্যাড করে নেওয়া যায় তাহলে খুবই একটু কম পড়ে, বাট এয়ারপোর্টে গেলে কিন্তু সেটা চার্জেস অনেকটাই বেশি হয়ে যায়। তো ধীরে ধীরে এগুলো সব কিছু কন্ট্যাক্ট ইনফরমেশান এগুলো সব দেখে নেবে, দিয়ে দেবে সব টিকিট বুক করার আগে, এবং পলিসি ভালো করে পড়ে নেবে, আর তেমন কিছু নেই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আর হ্যাঁ অবশ্যই সবার শেষে একটাই কথা, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং যারা জানে না এই অ্যাপটি সম্পর্কে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দাও, তারাও অনেকটা হেল্পফুল হবে। থ্যাংক ইউ, টাটা।